নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে আছেন উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিক দাস। আসুন ওনার সাথে কথা বলি এবং ওনার কাছ থেকে আমরা জেনে নিই উত্তরবঙ্গে আজকে আলুর দাম কি আছে, এখনো পর্যন্ত উত্তরবঙ্গের হিমঘরগুলি থেকে আনুমানিক কত প্যাকেট আলু নিকাশি হয়েছে, তথা উত্তরবঙ্গের আলুর বর্তমান পরিস্থিতির বাস্তব চিত্র কি রয়েছে। দর্শক বন্ধু, উত্তরবঙ্গের আলু সংক্রান্ত এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং গ্রাম বাংলার প্রত্যেকটি প্রান্তিক আলু চাষী ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে আলু সংক্রান্ত সব খবরাখবর নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। দাদা, ইন্ডিয়া পটেটো নিউজ দিয়ে আপনাকে স্বাগত জানাই। হ্যাঁ, ধন্যবাদ। আপনার পরিচয়টা একটু বলবেন। আমার নাম কার্তিক দাস। হ্যাঁ, আমি উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক পদে আপাতত আছি। আচ্ছা আচ্ছা, আপনাদের উত্তরবঙ্গে কবে থেকে স্টোর খুলছে? মোটামুটি ধরুন আমাদের এখানে এই এটা তো মে মাস চলছে, মে মাস থেকেই, প্রথম সপ্তাহ থেকে কিছু কিছু স্টোর খুলেছে। কিছু কিছু খুলে দিয়েছে। আচ্ছা, আজকে 50 কেজি রেডি যদি আলুর দাম কত টাকা চলছে? আমাদের এখানে অ্যাকচুয়ালি 50 কেজি করে তো হয় না, এটা ধরুন কুইন্টাল হিসেবে আমরা এখানে মেজারমেন্ট করি। ধরেন 1070 টাকা কুইন্টাল থেকে 1100 টাকা কুইন্টাল স্টোর আলু বেচাকেনা হচ্ছে। আচ্ছা, 1070 থেকে 1100 টাকা কুইন্টাল স্টোর আলু বেচাকেনা হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, আর বন্ডের দাম কত টাকা চলছে? বন্ধন 70 থেকে 75 হাজার টাকার মধ্যে বেচাকেনা হচ্ছে। 70 থেকে 75 হাজার টাকা বন্ড চলছে? চলছে, অ্যাকচুয়ালি বন্ড বেচাকেনা কমই হচ্ছে, ব্যবসায়ীদের আলুটাই বের হচ্ছে। আচ্ছা আচ্ছা, জ্যোতি ছাড়া আর কোন কোন প্রজাতির আলু আছে আপনাদের ওখানে? প্র্যাকটিক্যালি আমাদের এখানে জ্যোতি আলুটাই হয়, আর কিছু পোকরাজ হয়, পোকরাজ আলুটা তো আগেই বিক্রি হয়ে যায়। খুব কম সংখ্যক আলুই পোকরাজ এখানে স্টোরে রাখে। আমরা ন্যাচারালি জ্যোতি আলুটার উপরে বেস করি বাজারটাকে আমরা প্রকাশ করি। আচ্ছা আচ্ছা, গতকালকের থেকে দাম কি একটু বাড়লো না কমলো? দামের পজিশন তো একই আছে, কোনো চেঞ্জ তো দেখছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের টোটাল উত্তরবঙ্গে আজ কত প্যাকেট আলু পড়েছে যদি একটু জানা থাকে বলবেন? আজকে এই মুহূর্তে আমি রিপোর্টটা নিতে পারিনি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনাদের এলাকা থেকে মূলত কোন কোন জায়গায় আলুটা রপ্তানি করা হয়? রপ্তানি যেমন ধরুন আসামের 7টা স্টেটে আমাদের আলুটা যায়, নর্থ ইস্টে, তারপরে কিছু যায় বিহার, কিছু যায় আপনার ওই ঝাড়খণ্ড, উড়িষ্যা, খুব সামান্য পরিমাণে যায়, নেপালের দিকে নেপালে যায়। হ্যাঁ, আচ্ছা, মেইনলি যে আলুটা যায় সেটা হচ্ছে ওই উত্তর পূর্বাঞ্চলের যে 7টা স্টেট আছে, আচ্ছা, সেখানে আমাদের এই উত্তরবঙ্গের ওটা বেশি যায়। আচ্ছা, ওইসব মার্কেটগুলিতে এখন চাহিদা কেমন আছে? চাহিদা তুলনামূলক কম, কারণ ইউপি আলুগুলো খুব ঢুকে যাচ্ছে। হ্যাঁ, ইউপি আলুগুলো ঢুকে যাওয়াতে আমাদের এখানকার আলুটার চাহিদাটা ক্রমশই কম হয়ে যাচ্ছে। আচ্ছা, উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকার আলুর দাম এখন কেমন চলছে? কালকে যেমন এক ব্যবসায়ীর সাথে আমার কথা হলো। হ্যাঁ, তো ডিবডুগরের ব্যবসায়ী। হ্যাঁ, তো উনি আমাকে একটা কালকের যে চিত্রটা সেটা আমাকে উঠিয়ে মানে পরিষ্কার করে বললেন যে ডিবডুগরে যেমন 1800 প্যাকেটের ডেলি বেচাকেনা হয়, খরিদ্দার থাকে, তার মধ্যে বললো যে ইউপি থেকে আলু এসেছে 1300 প্যাকেট, সেই 1300 প্যাকেট আলু কিন্তু ধুমাধুম বিক্রি হয়ে চলে গেল, আর নর্থ বেঙ্গল থেকে যে 500 প্যাকেট আলু, সে এই আলুটাই কিন্তু 300-350 টাকা কুইন্টাল কম বিক্রি হচ্ছে, অথচ ডিমান্ড কম হয়ে যাচ্ছে। এই জন্য উত্তরবঙ্গের ওটা বিক্রি করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। এখন সব জায়গায় চাহিদাটা একটু সেকেন্ড টাইম চাহিদা হচ্ছে, ফার্স্ট টাইম চাহিদাটা হচ্ছে না। আচ্ছা, আপনাদের উত্তরবঙ্গের টোটাল ক্যাপাসিটি কত? আমাদের উত্তরবঙ্গের ক্যাপাসিটি ধরেন 2 কোটি 30 লাখ অ্যাপ্রক্সিমেটলি। 2 কোটি 30 লক্ষ। এবছরে কত প্যাকেট আলু লোড হয়েছিল? নর্মালি ধরে নেন মোটামুটি হিসাব অনুসারে
2 কোটি 40 লাখ প্যাকেট হবে, 2 কোটি 40 লক্ষ প্যাকেট। হ্যাঁ, এটা তো ফাইনালি বলা যায় না, মোটামুটি একটা। আচ্ছা আচ্ছা, আগের বছরের তুলনায় কি বেশি হয়েছে নাকি কম হয়েছে? না, কিছু বেশি হয়েছে। কিছু বেশি হয়েছে। আচ্ছা আচ্ছা, যেহেতু আলুটা বেশি পরিমাণে লোড হয়েছে, আগামী দিনে নিকাশি কেমন হবে বলে আপনি মনে করছেন? বিষয়টা টোটালটাই নির্ভর করছে ইউপির, মানে ওরা যেরকম মানে ওখান থেকে আলুটা সাপ্লাই দিবে সেই হিসেবে আমাদের ওনাদের সাথে এখন আমাদের একটু কম্পিটিশন চলছে, প্রতিযোগিতাটা ইউপির সাথে চলছে। হ্যাঁ, ইউপিও বেলা যদি বেশি পরিমাণে ছেলে দেয় সেক্ষেত্রে আমাদের ওটা বিক্রি করতে একটু প্রবলেম হবে, আর ইউপিওলা যদি একটুখানি রয়ে শুয়ে কাজটা করে তাহলে আমাদের আলুটা মোটামুটি বেড়ে যাবে, আমাদের আলুটা বের হয়ে যাবে, সমস্যা হবে না। তবু মানে আলুর ব্যাপার তো কাঁচামাল, এই বিষয়ে বলা খুব শক্ত ব্যাপার। তবুও মোটামুটি ধরুন খুব বেশি যে মার্কেটটা হবে সেটাও আশা করা যাচ্ছে না, অবৈধ যে হয়ে যাবে সেটাও ভাবা যাচ্ছে না। এটা জাস্ট একটা এই এই স্ট্যান্ডার্ড উপরে দাঁড়িয়ে একটা মোটামুটি অনুমান, এটার উপরে বেস করে কোনো কিছু ফিউচার বলা, আলুর ব্যাপারে কাঁচামালের ব্যাপারে ফিউচার বলাটা মানে কিন্তু একটা আমি মনে করি এটা খুব বেশি মানে বুদ্ধিমানের কাজ না। আচ্ছা, বর্তমানে বাজারের যা পরিস্থিতি আছে তাতে আগামী কয়েকদিনে কি দাম বাড়ার সম্ভাবনা আছে নাকি বাজার একই রকম থাকবে, এটা আপনি কি বলতে চান? বাড়ার সম্ভাবনা আপাতত এই মুহূর্তে আমি ভাবছি না। আচ্ছা, একই রকম থাকবে? একই রকম থাকবে। আচ্ছা 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 আচ্ছা, তা আগামী দিনের আলুর বাজার কি রকম হতে পারে আপনি কি মনে করছেন? আগামী দিনে বলতে এই ধরেন কি হবে, 1100 টাকা একটা লেভেল বাজার থাকবে, তারপর তো 100 টাকা কম আর বেশি এরকম এরকম চলতে পারে হয়তো। আচ্ছা আচ্ছা, 1100 টাকা স্ট্যান্ডের উপরে দাঁড়িয়ে 100 টাকা ডিমান্ড হয়ে গেলে 1200 টাকা হবে, নাহলে 1000 টাকা 1150 টাকা 1000 টাকা হবে, 1050 টাকা হবে। মানে আমার বলার উদ্দেশ্য যে 1100 টাকা একটা মিডিল পজিশনে থেকে 100 টাকা কম আর বেশি এরকম ভাবে মার্কেটটা কোথায় চলবে, এটা একটা জাস্ট একটা অনুমান। ঠিক আছে, আমি বারবারই বলছি যে এই বিষয় নিয়ে খুব মানে তীব্রভাবে কোনো কিছু বলার নাই, কারণ এটার উপরে বেশ করে অনেকে অনেক রকম চিন্তা ভাবনা নেয়, তাই এই আলুর ব্যাপারটা যার যার চিন্তা ভাবনা নিয়ে তার তার চলাই উচিত, সাধারণভাবে একটু মার্কেটটা একটু একটু স্টাডি করা। আর আপনাদের ওখানে এখন ডাম্পিং আলু আছে নাকি? ড্যাম্পিং আলু নাই বললেই চলে। গত বছর যেমন বাংলার আলু উত্তরপ্রদেশের আলুর জন্য একটা ব্যাপক সমস্যায় পড়েছিল, এবছরে কি একই রকম সমস্যা হতে পারে, কি মনে করছেন আপনি? আবার একটু বলুন তো। গত বছরে বাংলার আলু যেমন উত্তরপ্রদেশের আলুর জন্য একটা ব্যাপক সমস্যায় পড়েছিল, এবছরে কি সেই রকম সমস্যা হতে পারে, আপনি কি মনে করছেন? এবছর তো সেই রকম সমস্যার তো একটা পরিস্থিতি দেখা যাচ্ছে কিন্তু। আচ্ছা, যেমন একটু বলুন। যেমন ড্যাম্পিং আলু যেমন উত্তরপ্রদেশে এখনো মানে কিছুদিন আগেই শেষ হলো বা এরকম একটা অবস্থা। হ্যাঁ, আর স্টোরগুলো তো প্রচুর পরিমাণে আলু ভর্তি করা আছে, তো এই আলুগুলো তো নিকাশি তো হবে, নিচে আলু তো ওখানে প্রোডাকশন তো অনেক বেশি, আর এবার ডাম্পিং আলুটা যতদিন থাকার কথা তার থেকে অনেকদিন বেশি দিন ছিল। আচ্ছা, লিটারেলি ডাম্পিং আলুটা দিয়ে ওরা অনেক দিন মেকআপ নিয়ে নিল, স্টোরটা খোলার দিনটা একটু পিছিয়ে গেল, ও যতদিন পিছিয়ে গেল সেল তো স্টোরেই রয়ে গেছে না। হ্যাঁ, সেই হিসেবে মনে হচ্ছে যে ইউপির আলুটা সারা ভারতবর্ষে বোধহয় একটু বেশি করে মানে ই করবে, বোধহয় সাপ্লাই করবে। ওকে, রাজ্যের আলু চাষি ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান আপনাদের ইউনিটের পক্ষ থেকে? রাজ্যের ব্যবসায়ীদের একটাই কথা বলবো যে ব্যবসা বর্তমানে আমাদের ইউপির সাথে একটা প্রতিযোগিতার একটা সম্মুখীন আমরা হচ্ছি, তাতে আমাদের আলুর গুণগত মান কোয়ালিটি একটু মেনটেন করতে হবে। আমাদের যেমন 50 কেজি নেট চাষিরা করতে চায় না, চাষিরা যদি সেই নেটটা করে, নেট মানে দ্যাট মিন্স মানে 50 কেজি ওয়েট, এখানে যেমন সেটা হয় না, সেটা করলে ভালো হয়। আর আমার এখানে গ্রেডিং প্রবলেম হচ্ছে খুব, কৃষকরা কোনো গ্রেডিং করে আলু দিতে চায় না, এই গ্রেডিং করে আলু দিতে চায় না দেখি আমাদের কিন্তু
আর বিভিন্ন স্টেটে আলুটার চাহিদাটা কম হয়ে যাচ্ছে। আমরা ব্যবসায়ীরা এবং কৃষকরা যদি এই গ্রেডিং সম্বন্ধে যদি আমরা একটু সচেতন হই এবং গ্রেডিংটা যদি ভালো করি এবং জ্যোতি এবং ভালো ভালো জাতের আলু যেগুলা একটু মানে ফলিডিটি বেশি আছে, বিশেষ করে জ্যোতি আলু, এগুলো যদি আমরা চাষ করি এবং সেই চাষটা যদি একটু দেখে শুনে বর্তমান পরিস্থিতিতে একটু সাইজ ভালো করি এবং গ্রেডিংটা যদি ভালো করার চেষ্টা করে কৃষকরা, তাহলে হয়তো আমরা আমাদের উত্তরবঙ্গের ব্যবসায়ীরা এবং কৃষকরা ফিউচারে লাভবান হবে। তা না হলে এরকম গ্রেডিং করলে দিনের পর দিন আমাদের চাহিদাটা কিন্তু কমেই যাচ্ছে দিন দিন, তাতে আমাদের মানে অন্য অন্য রাজ্যে আলু পাঠানোর বিষয়টা দিনের পর দিন আমাদের যেমন চাহিদাটা কম হয়ে যাওয়াতেই যেমন রেটটা আমরা ঠিক মতো পাচ্ছি না। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত, এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ, আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে, আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ, 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।